আজ আমরা ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের ছবি আঁকা শিখব এবং ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত সম্পর্কে সম্পূর্ণ জেনে নেব। ছবিতে দেখো ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুগুলো বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে প্রবাহিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা বায়ুগুলো কিভাবে কোন দিক থেকে প্রবাহিত হলো সেগুলো সম্পর্কে সম্পূর্ণ জেনে নেব। ঘূর্ণবাতের কেন্দ্রে দেখো নিম্নচাপের সৃষ্টি হয় এবং প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হয়। এই ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের ছবি আঁকতে গেলে আগে এই সমচাপ রেখাগুলোকে আমাদের এঁকে নিতে হবে। তাহলে চলো আমরা আগে সমচাপ রেখাগুলোকে এঁকে নিই। দেখো এখানে আমি চারটি করে সমচাপ রেখা এঁকে নিয়েছি। তাহলে তোমরাও ঠিক এরকম করে সাধারণত গোল গোল মতন করে সমচাপ রেখাগুলো এঁকে নেবে। এবার এর মানগুলো কি বসাবো সেটা দেখে নাও। যদি আমি এটা নিম্নচাপ করতে চাই, ভেতরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তাহলে পরে প্রথম যেই মানটা বসাবো সেটা ধরো আমি 980 MB লিখলাম। এমবি মানে হচ্ছে এই সমচাপ রেখা মিলিবার এককে প্রকাশ করা হয়, সেই জন্য এমবি লেখা হলো। পৃথিবীতে 980 থেকে 1050 MB পর্যন্ত বায়ুচাপ দেখা গেছে, সেই জন্য এটা আমি 980 MB লিখলাম। এর পরেরটায় 985 MB লিখব, অর্থাৎ বায়ুচাপ আস্তে আস্তে বাইরের দিকে গেলে পরে বেড়ে যাচ্ছে। তাহলে এটা 990 MB আর এটা 995 MB। আবার যদি উচ্চচাপ হয় সেক্ষেত্রে কি হবে? উচ্চচাপের ক্ষেত্রে ভেতরে চাপ উঁচু হবে। সাধারণত 1013.25 MB এই মানের ওপরে যে বায়ুচাপগুলো হয় সেগুলো উচ্চচাপ হয়। তাহলে এখানে আমি 1015 MB লিখে দিলাম। ভেতরের দিকে যত যাব তত বায়ুর চাপ বাড়তে থাকবে। 1025 MB এবং 1030 MB। তাহলে উচ্চচাপ এবং নিম্নচাপ সম্পর্কে আমরা পুরোপুরি জেনে নিলাম। এবার এর মধ্যে বায়ুটা কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা আগে ভালো করে বুঝে নাও। আমরা জানি বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এখানে যদি নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে দেখো কেউ যদি ভেতরে ঢোকে, অর্থাৎ এখানে যেহেতু নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাহলে বায়ুগুলো ভেতরের দিকে ঢুকতে থাকবে এবং ঢোকার সময় বায়ু ডান দিকে বেঁকে এরকম ঘুরতে ঘুরতে প্রবাহিত হবে। এও ভেতরে ঢুকছে, এরও ডান দিক এটা, তাহলে এরকমভাবে বায়ু প্রবাহিত হচ্ছে। আবার দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। বাম দিকে বেঁকে প্রবাহিত হয় মানে এও ঢুকছে, মানে বাম দিকে বেঁকে প্রবাহিত হতে হতে ভেতরের দিকে আসছে। বাম দিকে বেঁকে যা বেঁকে বায়ুগুলো ঢুকছে। প্রতিপ ঘূর্ণবাতে উচ্চচাপের সৃষ্টি হয় এবং উচ্চচাপ থেকে বায়ু বাইরের দিকে বেরিয়ে যাবে। এক্ষেত্রেও বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে বেরিয়ে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে বেরিয়ে যাচ্ছে। তাহলে বাম দিকে বেঁকে বায়ু বেরিয়ে যাচ্ছে। তাহলে বায়ু প্রবাহ এখান থেকে আমরা সম্পূর্ণ বুঝে নেব। এবার আমরা আরেকটু ভালো করে মূলটা থেকে বুঝে নিই। তাহলে ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ। কোনো একটা জায়গায় যদি উষ্ণতা বেড়ে যায়, সেখানে যদি নিম্নচাপের সৃষ্টি হয়, তাহলে সেখানে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ভেতরের দিকে ঢুকতে থাকে। এটা হচ্ছে উত্তর গোলার্ধে ঘূর্ণবাত এবং এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের ঘূর্ণবাত। এখানেও সেই একই ঘটনা ঘটছে। প্রতিপ ঘূর্ণবাতে উচ্চচাপ ভেতরে সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে বায়ু বাইরের দিকে ছড়িয়ে পড়ছে এবং
দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও প্রতীপ ঘূর্ণবাতে তাই হচ্ছে। এবার উত্তর গোলার্ধের বায়ুটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে যা বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। আবার প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার সাথে এটাও আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের সম্পর্ক রয়েছে। তাহলে এখান থেকে পুরো ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত সম্পর্কে জেনে গেলে এবং তাদের পার্থক্য সহজেই তোমরা লিখতে পারবে। তাহলে নিশ্চয়ই ভিডিওটি বুঝতে পেরেছ এবং নিশ্চয়ই ভিডিওটি খুব ভালো লেগেছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিও।